বাংলায় আপনারা দেখছেন সন্দেশখালীতে মহিলাদের অপরত্তর বার চেষ্টা করছে পুলিশ কিভাবে এবং টেনে হিঁচড়ে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। সন্দেশখালী থেকে ছবি আসছে, আপনারা সরাসরি দেখছেন। রিপাবলিক বাংলার ক্যামেরাও ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে মহিলাদেরকে, যাদেরকে, যারা অপরাধে বসেছিলেন, সেটা যাতে কোনোভাবে লক্ষ্য না থাকে তার জন্যই কি ঠেলে ক্যামেরা এবং বুম সরিয়ে দিচ্ছেন মহিলা পুলিশ কর্মীরা। দেখতে পাচ্ছেন কিভাবে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে যে কোনো ভাবে হোক টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের, যাদেরকে জোর করে অবরোধ থেকে তুলে নিয়ে যাচ্ছে মহিলা পুলিশ। এবং কিভাবে আমাদের মহিলা, কিভাবে আমাদের মহিলা প্রতিনিধি, মহিলা সাংবাদিকের গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার ওড়না ধরে টানা হচ্ছে যেমনটা জানাচ্ছে প্রতিপক্ষরা, এবং যে কোনো ভাবে হোক ঠেলে ক্যামেরা এবং বুম সরানোর চেষ্টা করা হচ্ছে। সরাসরি মারধর পর্যন্ত রিপাবলিক বাংলার প্রতিনিধিকে এবং দেখতে পাচ্ছেন এই পুলিশ কর্মীদের ছবি, যারা সরাসরি সরাসরি সংবাদ মাধ্যমে রিপাবলিক বাংলার প্রতিনিধিদের গায়ে হাত দিচ্ছেন। হেলে বুম সরানো শুধু নয়, ওন্না ধরে টানাটানি এবং রীতিমতো ধাক্কা ধাক্কি, গায়ে হাত দেওয়া পর্যন্ত কোনো কিছু বাকি রাখছে না পুলিশ, শুধুমাত্র সংবাদ মাধ্যমে ক্যামেরাটা সরিয়ে দেওয়ার জন্য। ছবি দেখাবে এবং শুধুমাত্র সেই ছবিটা রিপাবলিক বাংলার ক্যামেরায় উঠে আসছে বলে কিভাবে তোমাকে হেনস্থা করা হলো, কিভাবে তোমার ওড়না ধরে টানা হলো, কিভাবে তোমাকে গায়ে হাত দেওয়া হলো, বুম ঠেলে সরিয়ে দেওয়া হলো, কিভাবে তোমাকে রীতিমতো ধাক্কা দেওয়া হলো, এবং প্রিজন ভ্যানে তোলার পরও এদের কাজে কোনো বাধা না দিয়ে শুধুমাত্র প্রশ্ন করে যাওয়ার জন্য কিভাবে হিংসাত্মকভাবে পুলিশ কর্মী তোমার দিকে তেড়ে এলেন, তোমার গায়ে হাত দিলেন, সবটাই লাইভ ক্যামেরায় রেকর্ড থাকলো এবং সবটাই লাইভ ক্যামেরায় সম্প্রচারিত হলো। এতটাই মরিয়া এই রাজ্যের পুলিশ, এই মুহূর্তে এতটাই হারের আশঙ্কায় ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। সন্দেশখালী নিয়ে ফেক ভিডিও ছড়ানোর পরও, ফেক স্টিং অপারেশন ছড়ানোর পরও, এবং তারপরও কোনো রকমের কোনো সমর্থন জনমন থেকে না পেয়ে এবার তারা আবারও সেই পুরনো দমনপীড়নের রাস্তায়।
যাচ্ছি আমরা গীতা বল কি অনায়তে কেন ধরা হলো বিনায়তে কেন ধরা হলো বলো 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 কিসের জন্য তার ধরা নিয়ে গেল হলো কিনকে মহিলাকে ছাড়তে হবে এক খুনে ছাড়তে হবে এটা কি অন্যায় করেছে দম মিথ্যা কথা বলছো খাইব লাগছো মিথ্যা কি অপরাধ করেছে এক খুনে ছাড়তে হবে ওই মহিলাদের এক খুনে ওই জিনিস ছেড়ে বলে সেটা করতে পারবে পুলিশ অন্যায় অন্যায় যেটা করছে সেটা পুলিশ দোষ করে না ওরা আমরা দোষ করেছি সন্দেশখালীর এই ছবিতে আমাদের লাগাতার নজর থাকবে এই মুহূর্তে সন্দেশখালীর বেড়মুজুরে পুলিশ ঢুকেছে এবং গতকাল যেভাবে অভিযোগ এসেছিল সন্দেশখালী থেকে যে রাত বিরেতে বাড়ির পুরুষদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে এমনকি মহিলাদেরকেও ছাড়ছে না হাত ধরে টানাটানি করছে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে মহিলাদের অবরোধ তুলে দেওয়ার চেষ্টায় পুলিশ মধুকল্পিতা আমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মধুকল্পিতা কি হচ্ছে এই মুহূর্তে বেড়মুজুরে সেখানে কার্যত ধুন্ধুমার একটা পরিস্থিতি তাদের যেটা অভিযোগ বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ গতকাল রাতে গীতা বর নামে একজন কর্মীকে এখান থেকে পুলিশ তুলে নিয়ে গেছে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতেই কিন্তু এই মুহূর্তে তারা প্রতিবাদ করছেন পুলিশের পক্ষ থেকে বারবার করে এই বিক্ষোভ ওঠানোর চেষ্টা করা হচ্ছে অনির্বাণ আমি একবার শোনানোর চেষ্টা করছি এই মুহূর্তে তারা ঠিক কি বলছে তাদের কি অভিযোগ কি হয়েছে আপনারা বিক্ষোভ কেন কালকে রাত্রে গীতাবরকে পুলিশ তুলে নিয়ে গেছে রাতের অন্ধকারে ওই জন্য আমরা বিক্ষোভ করছি কেন ওকে তুলে নিয়ে যাবে হবে ও প্রতিবাদী মুখ বলে কি ওরকম এক এক করে কি তুলে নিয়ে যাবে আমাদেরকে আর ওই সিরাজ ডাক্তার এখনো অব্দি ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে মিটিং করছে আর আমাদের রাতের অন্ধকারে ভয়তে আমাদের জীবনটা যেন কেমন করে যেন কাটছে যেন আমাদের হাতে থান অব্দি ধরে দিয়ে যাচ্ছে বলে কি হাতে তোমাদের ইয়ে ধরিয়ে দেবো থান ধরিয়ে দেবো তারপর তোমাদের দেলে সাটিয়ে দেবো আর তারা যেখানে সেখানে টিএমসির মিটিং করছে আর রাত্রে রাত আটটার সময় বোম বোমা বন্দুক নিয়ে ওরা মিটিং করতে আসছে মধুকল্পিতা তুমি আমাদের সঙ্গে থাকো সন্দেশখালী থেকে আমরা শোনাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে যা চলছে মহিলারা সন্দেশখালীতে যে অভিযোগ জানাচ্ছেন প্রত্যেক দিন যে সন্দেশখালীকে মিথ্যা মিথ্যা এবং মিথ্যা প্রতিপন্ন করবার জন্য তৃণমূল কংগ্রেসের আপ্রাণ প্রচেষ্টা সেই সন্দেশখালীর সত্যি সত্যি এবং শক্তি ছবিটা এই মুহূর্তে রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন আবার জোট পাচ্ছেন মহিলারা এবার সংঘবদ্ধভাবে পুলিশের অত্যাচারের অভিযোগের বিরুদ্ধে সরাসরি চোখ রাখবো এই ছবিতে সরাসরি চোখ থাকবে এই ছবিতে কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা